টিভিএস অ্যাপাচি আরটিআর 164 ভি দারুণ একটি কালার রেড কালারের বাইকটি এটি হচ্ছে সিঙ্গেল ডিস্কের না ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া বাইকটি আলমডাঙ্গা হাট থেকে কিনলেন হ্যাঁ আলমডাঙ্গা হাট থেকে কিনলাম আচ্ছা ভাই এই বাইকের দাম চাচ্ছিলে কত টাকা এটা দাম চাচ্ছিল 55000 155000 টাকা রেজিস্ট্রেশন কত দিনের করা আছে এটা রেজিস্ট্রেশন করা আছে বলতে এটা ব্যাংক্রাফ্ট করা আছে আর ব্যাংক্রাফ্ট করা আছে কোন জেলাতে এটা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আচ্ছা যেহেতু 155000 টাকা দাম চাচ্ছিল আপনি কত টাকায় কিনলেন আসসালামু আলাইকুম আলমডাঙ্গার বিখ্যাত প্রথম বাইকের হাটে আপনাদের স্বাগত জানাই তো আজকের ভিডিওটি শুধুমাত্র যারা অ্যাপাচি আরটিআর খুঁজছেন তাদের জন্য আমি আজকে এই ভিডিওতে দেখাবো অ্যাপাচি আরটিআর এর বাইকের দাম কেমন কন্ডিশন কেমন যারা আমার চ্যানেলে নতুন যুক্ত আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন আর যারা আমার পেজটি আজকে প্রথম ভিডিও দেখছেন যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজ ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন অথবা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শুরুতে অন্তত একটি করে লাইক দিবেন আজকের ভিডিওতে শুধুমাত্র টিভিএস অ্যাপাচি আরটিআর বাইকের উপরে থাকছে এখানে দেখছি টিভিএস অ্যাপাচি আরটিআর 160 সিসির একটি বাইক এটি হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন সিঙ্গেল ডিস্কের বাইকটি ভাই বাইকটার দাম কত 1,40,000 রেজিস্ট্রেশনের কি অবস্থা হ্যাঁ রেজিস্ট্রেশন ফুল কাগজ ফুল পেমেন্টে করা আছে কোন জেলা কত সালের মডেল জানা আছে 18 মডেল কত কিলোমিটার চলছে 10,000 কিলোমিটার প্রিয় দর্শক বাইকটি একটু ভালো করে আপনাদের আমি দেখিয়ে দিই 10,000 কিলোমিটার চলেছে কুষ্টিয়া রেজিস্ট্রেশন না কুষ্টিয়া রেজিস্ট্রেশন ফুল টাকা জমা দেওয়া আছে 1,40,000 টাকা দাম চাওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে তারপরে আপনাদের সুবিধার্থে বাইকটি একটু দেখিয়ে দিই আচ্ছা ভাই আজকের হাটে যদি এই বাইকটি বিক্রয় না হয় তাহলে কি আগামী শুক্রবারে যে আলমডাঙ্গার হাট হয় এখানে কি আপনি আসবেন আমার সময় নাই সময় কম আচ্ছা আচ্ছা তাহলে এর পরবর্তীতে যদি বিক্রি হয় আসার সুযোগ নাই কারণ আপনি ব্যবসা করেন না আমার ব্যবসা করি আমরা ভেড়া মারা থেকে আসছি কিন্তু বাইকের ব্যবসা করেন আপনি হ্যাঁ বাইকের ব্যবসা ভেড়া মারা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে যাই হোক এরকম বাইক হাটে আসে এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য আপনাদের দেখানোর জন্য যে এরকম বাইক আপনারা পেয়ে যাবেন এর পরবর্তী আরেকটা অ্যাপাচি আরটিআর কাছে চলে যাব তাহলেই বুঝতে পারবেন যে এখানে অ্যাপাচি আরটিআর বাইকের দাম কেমন আরেকটি টিভিএস অ্যাপাচি আরটিআর 160 সিসির বাইক এটি হচ্ছে ব্লু কালারের একটি বাইক দারুণ একটি কালার যেটা অনেকেরই কিন্তু এই কালারটি পছন্দ হয় এবং অনেকেই চয়েস করেন ব্লু কালারের দারুণ একটি গর্জিয়াস একটি কালার এটি হচ্ছে সিঙ্গেল ডিস্কের বাইক ভাই এই বাইকের দাম কত 1,40,000 টাকা রেজিস্ট্রেশনের কী অবস্থা জি রেজিস্ট্রেশন হ্যাঁ ব্যাংক্রাফ্ট করা আছে ব্যাংক্রাফ্ট করা আছে আচ্ছা কোন জেলাতে জমা দেওয়া আছে এটা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে জমা দেওয়া আছে যদি এখন কোনো ক্রেতা নিতে চায় তাহলে কি সরাসরি তার নামে হবে নাকি না তার নামে করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা একটা ব্যাপার থাকে যদি নাম্বার প্লেট আসে সেক্ষেত্রে খরচটা একটু বেশি লাগে মানে একটু কমও লাগবে আবার হচ্ছে নাম্বার প্লেট চলে আসলে কিন্তু ওই স্মার্ট কার্ডের নাম আর চেঞ্জ করা যায় না তাই না এটা হচ্ছে যদি যেহেতু এখনো নাম্বার প্লেট আসেনি সেক্ষেত্রে কেউ নিলে তার নামে করে দেওয়া যাবে তার নামে করে আচ্ছা এটা কত মডেল এটা 2020 সালের মডেল কত কিলোমিটার চলছে 6,000 আচ্ছা প্রিয় দর্শক এটি হচ্ছে 2020 সালের মডেল 6,000 কিলোমিটার চলেছে দাম চাও হচ্ছে 1,40,000 টাকা আপনারা চাইলে যেহেতু হাটের ব্যাপার দাম দর করে নিতে পারবেন তার পরবর্তীতে আরেকটি বাইক দেখে নিই সেটার দাম কেমন আসে এটি আরেকটি অ্যাপাচি আরটিআর সিঙ্গেল ডিস্কের বাইক এটিও ব্লু কালারের বাইক 160 সিসি এই বাইকটিরও দাম চাও হচ্ছে 1,40,000 টাকা কাগজপত্রের জন্য টাকা জমা দেওয়া আছে হাফ টাকা জমা দেওয়া আছে চুয়াডাঙ্গাতে হাফ টাকা বলতে আসলে কিস্তি বোঝাই পরবর্তীতে 4টি কিস্তি দেওয়া লাগবে প্রায় 2,300 সামথিং কিস্তি আসে পরবর্তীতে প্রতি কিস্তি 2 বছর পরপর কিস্তি দেওয়া লাগে টিভিএস অ্যাপাচি আরটিআর 150 সিসির একটি বাইক ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশন সিঙ্গেল ডিস্কের বাইকটি ভাই এই বাইকটার দাম কত 1,10,000 1,10,000 রেজিস্ট্রেশনের কী অবস্থা রেজিস্ট্রেশনের হাফ টাকা জমা দেওয়া আছে হাফ টাকা জমা দেওয়া আছে কোন জেলা কুষ্টিয়া আচ্ছা কত সালের মডেল এটা বলতে পারবেন 2017 সালের মডেল 2017 সালের মডেল কুষ্টিয়াতে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে দামটা হচ্ছে 1,10,000 টাকা হাফ পেমেন্টে রেজিস্ট্রেশন হাফ পেমেন্ট বলতে আসলে কিস্তিতে বোঝাই বাকিটা আপনাকে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে টিভিএস অ্যাপাচি আরটিআর 164 ভি দারুণ একটি কালার রেড কালারের বাইকটি এটি হচ্ছে সিঙ্গেল ডিস্কের না ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া বাইকটি আলমডাঙ্গা হাট থেকে কিনলেন হ্যাঁ আলমডাঙ্গা হাট থেকে কিনলাম আচ্ছা ভাই এই বাইকের দাম চাচ্ছিল কত টাকা এটা দাম চাচ্ছিল 55000 1,55,000 টাকা রেজিস্ট্রেশন কত দিনের করা আছে এটা রেজিস্ট্রেশন করা আছে বলতে এটা ব্যাংক্রাফ্ট করা আছে ব্যাংক্রাফ্ট করা আছে কোন জেলাতে এটা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আচ্ছা যেহেতু 1,55,000 টাকা দাম চাচ্ছিল আপনি কত টাকায় কিনলেন আমি 1,45,000 টাকা দিই 45,000 টাকায় কিনলেন তার মানে 10,000 টাকা কমে কিনেছেন দাম চাওয়া থেকে তো প্রিয় দর্শক যারা পাশে আরটিআর
বাইক খুঁজছেন বা যারা এই হাট থেকে বাইক কিনতে চান এরকমই কিন্তু কেনাবেচা হয়ে থাকে। দাম চাওয়া হচ্ছিল 155,000 টাকা, কিন্তু বিক্রয় হলো 145,000 টাকা। আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্যই আজকের আমার এই ভিডিওটি। আজকের ভিডিওটিতে শুধুমাত্র অ্যাপাচি আরটিআর বাইকই থাকছে, যারা বুঝতে পারবেন যে এখানে অ্যাপাচি আরটিআর বাইকগুলো কেমন দামে পেয়ে থাকেন। তো ভাই, এখান থেকে বাইক কিনতে পেরে আপনার কেমন লাগছে, সন্তুষ্ট? এখান থেকে বাইক কিনতে পেরে অনেক খুশি আমি। প্রিয় দর্শক, এখানে পাশাপাশি দুইটি বাইক দেখছি। তো ভাই, এই বাইকটির দাম চাওয়া হচ্ছে কত টাকা? এই অ্যাপাচি আরটিআর যেটা এখন ভিডিওতে দেখছি, এটার দাম চাচ্ছে 1,20,000। 1,20,000 টাকা। রেজিস্ট্রেশনের কি অবস্থা, কতদিনের রেজিস্ট্রেশন করা আছে? অন টেস্টে আছে। তার মানে কোন জেলা থেকে এই বাইকটা নেওয়া, মানে কোন শোরুম থেকে? ভেড়ামারা। আচ্ছা, ঠিক আছে। কত কিলোমিটার চলেছে এটা? এটা 14,000 চলেছে। কতর মডেল জানা আছে আপনার? 18 মডেল। দাম চাওয়া হচ্ছে 1,20,000 টাকা, অন টেস্টে আছে। আচ্ছা, এই পাশে আরেকটি বাইক দেখছি, এটি হচ্ছে, এটিও অ্যাপাচি আরটিআর, এটার দাম চাচ্ছেন কত? 1,35,000। রেজিস্ট্রেশনের কি অবস্থা? হাফ পেমেন্টে করা আছে। কোন জেলা এটা? এটা কুষ্টিয়া। আচ্ছা, যারা কুষ্টিয়ার মধ্যে বাইক খুঁজছেন তাদের এই বাইকটা নিতে পারেন। এটি কুষ্টিয়ার। 1,35,000 টাকা দাম চাওয়া হচ্ছে, অর্ধেক টাকা জমা দেওয়া আছে, অর্ধেক বলতে কিস্তিতে জমা দেওয়া আছে। টিভিএস অ্যাপাচি আরটিআর 150 সিসির একটি বাইক, ডাবল ডিস্কের একটি বাইক, রেড কালারের। ভাই, এই বাইকের দাম চাচ্ছেন কত টাকা? 1,16,000 টাকা। রেজিস্ট্রেশন কতদিনের করা আছে? ফুল পেমেন্টে, ফুল টাকা জমা দেওয়া আছে, তাই তো নাম্বার আসছে না? আচ্ছা, প্রিয় দর্শক, এই বাইকটার নাম্বার চলে এসছে, এটা হচ্ছে চুয়াডাঙ্গা ল। ফুল পেমেন্টে রেজিস্ট্রেশন করা আছে, দাম চাও হচ্ছে 1,16,000 টাকা। ভাইয়া, কত সালে কিনেছিলেন মনে আছে? 14 মডেল নাকি এটা? আচ্ছা, 14 মডেল। ভাইয়া নিজে বাইক চালাই, এটা হচ্ছে ডাবল ডিস্কের একটি বাইক, দাম চাও হচ্ছে 1,16,000। তো ভাইয়া, যেহেতু আপনি নিজে চালান তাই না বাইকটি, তো এই বাইকের কি দাম দর করে নিতে পারবে দর্শক কাস্টমার? জি জি, দাম দরের সুযোগ আছে না? আজকে যদি বিক্রি না হয় তাহলে কি আগামী হাটে আসবেন? জি জি। আচ্ছা আচ্ছা, এই বাইকটি আজকে যদি বিক্রি না হয় তাহলে আগামী হাটে পাওয়া যাবে। তারপর হাটের ব্যাপার, কখন কি বিক্রি হয়ে যায় বলা যায় না। তারপর আপনাদের সুবিধার্থে একটু ভালো করে আমি বাইকটি দেখিয়ে দিচ্ছি, যেহেতু দামটা হচ্ছে 1,16,000 টাকা, একটু কমই, তারপরেও আপনারা একটু দেখে শুনে বুঝে নিতে পারবেন। ভাই, বাইকটি কত কিলোমিটার চলেছে? 9,000। এটা কি অরিজিনাল? আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া বিদেশে ছিল, এই কারণে বাইকটি বেশি একটা চালানো হয়নি। ভাইয়ার দাবি করছে 9,000 কিলোমিটার চলেছে। টিভিএস অ্যাপাচি আরটিআর সিঙ্গেল ডিস্কের বাইক না ভাইয়া এটা? আচ্ছা, 150 সিসি। আচ্ছা, চাওয়া দাম 1,25,000, তবে আপনারা দাম দরের মাধ্যমে কম দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ভাই, এটা কতর মডেল জানা আছে? 2018 মডেল। কোথাকার রেজিস্ট্রেশন? আর মাত্র দুইটা বাকি আছে। দামটা হচ্ছে 1,25,000, তবে 15 হলে হয়তো দিয়ে দেবে ভাইয়া। এখন যে বাইকটি দেখছি, এটি হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 150 সিসির বাইক। ভাই, এই বাইকের দাম চাচ্ছেন কত? 1,20,000। 1,20,000 টাকা। আচ্ছা, রেজিস্ট্রেশন করা আছে নাকি এটা? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা। কোথাকার করা আছে? কুষ্টিয়া। কুষ্টিয়ার কতদিনের, মানে ফুল না হাফ? এটা আপনার 2 কিস্তি বাকি আছে। 2 কিস্তি বাকি আছে, তার মানে কিস্তিতে রেজিস্ট্রেশন করার পরে দুইটা দেওয়া আছে আর দুইটা বাকি আছে পরবর্তীতে, তাই না? এটা কত মডেল জানা আছে আপনার? 2018 মডেল। কত কিলোমিটার চলেছে এটা? এটা আপনার 16 রানিং চল। 16,000, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দাম কত জন্য চাইলেন? 1,20,000। 1,20,000 টাকা। আচ্ছা, মানে এই কোয়ালিটির বাইকগুলো আপনারা 1,20,000 টাকায় পেয়ে যাবেন, তারপরে দাম দরের সুযোগ আছে না? আচ্ছা, দাম দর করে নিতে পারবেন। আলমডাঙ্গা বাজারের একদম শেষ কর্নারের দিকে, মানে শেষের দিকে এই পাশে আরেকটি বাইক দেখছি, অ্যাপাচি আরটিআর 150 সিসির একটি বাইক, ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন, সিঙ্গেল ডিস্কের বাইকটি। ভাই, এই বাইকের দাম কত? 1,16,000 ভাই। 1,16,000। রেজিস্ট্রেশন করা আছে নাকি এটার? ফুল টাকা রেজিস্ট্রেশন। কোন জেলা? কুষ্টিয়া। কুষ্টিয়া। তো বাইকটা কত সালের মডেল জানা আছে আপনার? 17 মডেল। আচ্ছা, কত কিলোমিটার চলেছে এটা? এটা চলেছে আপনার 70,000 কিলোমিটার। 70,000 কিলোমিটার চলেছে, 1,16,000 টাকা দাম চাচ্ছেন। দাম দরের কি সুযোগ আছে না? আচ্ছা, কাস্টমার দাম দর করে নিতে পারবে এই বাইকটি। 1,16,000 টাকা দাম চাওয়া হচ্ছে, 2017 রেজিস্ট্রেশন। আপনাদের সুবিধার্থে বাইকটি একটু দেখে দিচ্ছি, চলেছে 16,000 কিলোমিটার। তো এখানে হাট কর্তৃপক্ষ মামুন ভাইকে পেয়ে গেলাম। আচ্ছা মামুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে বেচা কেনার সিস্টেমটা কি, যারা বাইক বিক্রি করতে আসবে তাদের সিস্টেমটা কি?
সিস্টেমটা হচ্ছে ভাই আমাদের এখানে যে বাইকটা বিক্রি করতে আসবে তার বাইকটা যদি বিক্রি হয়ে যায় খালি 500 টাকা লিখানো খরচ আর যে কিনবে তার 500 টাকা এখানে রাখার জন্য কি কোনো খরচ দেওয়া লাগবে জি ভাই টোল খরচ 20 টাকা লাগে এটা দেওয়া লাগে ঠিক আছে তাহলে ক্রয় বিক্রয় 500 টাকা আচ্ছা যদি ক্রয় বা বিক্রয় পরে বাইকের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি আপনারা রিস্ক নেন বাইকের ভিতরে যদি তার বাইকের কোনো ইঞ্জিনের সমস্যা হয় বা গাড়ির সমস্যা হয় এই রিস্ক কোনো হার্ড কর্তৃপক্ষ নেবে না যদি গাড়ির কাগজপত্র বা বিভিন্ন রকম কাগজপত্র যদি ডুপ্লিকেট হয় গাড়ি নাম্বারিং ডুপ্লিকেট হয় হাট কর্তৃপক্ষ দায়ী তাতে গাড়িটা আবার পুনরায় হাট কর্তৃপক্ষের কাছে কাগজটা এনে তার লিখানো কাগজটা দেখালে টাকা তাকে ব্যাক দেওয়া হবে গাড়িটা আমরা রিটার্ন দেব সেক্ষেত্রে তো অবশ্যই যে মানে দুই নম্বরই কাগজ সহ বিক্রি করবে তার শাস্তির ব্যবস্থা আছে অবশ্যই যে দুই নম্বরই কাগজ সহকারে বিক্রি করবে তার তো প্রথমে মার দ্বিতীয়ত তার জেল জরিমানা আছেই ঠিক আছে তো প্রিয় দর্শক এখানে আসলে মামুন ভাই তো বলেই দিলেন যে কাগজপত্রের ক্ষেত্রে আপনারা 100% গ্যারান্টি দেওয়া হয় কারণ কাগজের ক্ষেত্রে কিন্তু আপনারা দুই নম্বরই কোনো কাগজ এখানে পাবেন না যদিও বা পেয়ে থাকেন তাহলে লেখানো কাগজ নিয়ে তার পরবর্তীতে মালিককে ডেকে এখানে ব্যবস্থা নেওয়া হবে যথাযথ ব্যবস্থা প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম শুধুমাত্র অ্যাপাচি আরটিআর বাইক সম্পর্কে তো এখানে কেমন বাজেটের মধ্যে আপনারা টিভিএস অ্যাপাচি আরটিআর বাইক পেয়ে যাবেন এই ব্যাপারটি আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি করে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে আছেন তারা পেজটি লাইক করবেন এবং ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম